সাথীরা যাকে জেসি তিনি কয়েনটে এগিয়ে নিয়ে আসলেন হাইউল বাসার সুমন আলহামদুলিল্লাহ আমরা প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিচ্ছি প্রথম ফিল্ডিং পেয়েছেন কতর মধ্যে রেস্ট্রিক্ট করতে চান জি চেষ্টা করব ইনশাআল্লাহ আমাদের বোলিং লাইন অনেক হার্ড আছে আমরা চেষ্টা করব যে 1 প্লাস এর মধ্যে আমরা চেষ্টা করব জানারা এই যে এত মানুষ ট্যাপ টেনিসের সম্ভবত এত বড় টুর্নামেন্ট আমরা দেখিনি সো আপনার কাছে কেমন লাগছে অসাধারণ এক কথায় মোহাম্মদ আশরাফুল হাততালি দিয়ে না আপনাকে কিন্তু নামতে হবে ব্যাট নিয়ে ইনশাআল্লাহ নেক্সট ইয়ার ট্যাপ টেনিসে এই টুর্নামেন্টে আজকে যদি আপনাকে খেলার সুযোগ দেওয়া হতো আপনার ব্যাটিং পজিশন কোনটা হতো হয়তো 11 নম্বর বা 10 নম্বর মিস্টার 50 নামে আপনাকে পুরো বাংলাদেশের মানুষই চিনে এখন নামলে এই ট্যাপ টেনিসে এই গ্রাউন্ডে কত রান করবেন বলেন তো যারা পারলেন বলে আমরা আসলে ডিফারেন্ট ক্রিকেট খেলতাম বাট আই এম শিওর এখন যারা খেলবেন তারা বেশ কঠিন প্রতিপক্ষ হবে রান করতে হলে কষ্ট করতে হবে হয়তো দুপাশে ট্রফি আছে চ্যাম্পিয়ন ট্রফি রানার আপ ট্রফি এবং তার তাদের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে সম্মানিত উপস্থিতি আমরা কি খেলা শুরু করব আমরা খেলা শুরু করব আমান আপনার কাছে অসংখ্য ধন্যবাদ এবং দিনের শুরুতে টসে জয়লাভ করে এবং আমরা দেখতে পাচ্ছি আরো একটি দল মেহেরপুরের গাংনি প্রথমে স্টার্ট করতে চাই আম্পায়ার সাথীরা জাকির জেসি সে প্রান্তে প্রথম বল অফ স্টাম্পের বাইরে কভার ড্রাইভ ব্যাটসম্যান জাহিদ হাসান অনবদ্য ইউবিওটি সুপার টাইমিং পারফেকশন অফ দ্য ব্যাট প্রথম বলটা বলের প্রতি নজর রাখলেন অ্যাকশন রিপ্লেতে দেখে নিন অনবদ্য একটা ছক্কা লব মাইদুল ইসলাম ওভারের পরে বল এবারে কিন্তু আউটসাইড অ্যাজ একটু আপিস শট একেবারে যথার্থ এবং এরি পয়েন্ট লো করার একটা চান্স আছে বলতে না বলতে অফ স্টাম্পের বাইরে খেলতে চেয়েছিলেন কভারে আউটসাইড এজ দুকেট ন্যাচারাল একটা অ্যাঙ্গেল কিন্তু পাচ্ছেন অফ স্টাম্পের অনেক বাইরে কাট খেলতে চেয়েছেন আউটসাইড এজ থেকে বল চলে গেছে সীমানার বাইরে চারটি রান মাইদুল ওভার দ্য উইকেট অফ স্ট্যাম্পের বাইরে কভার ড্রাইভ দ্যাটস অ্যানাদার ম্যাক্সিমাম ফ্যান্টাস্টিক ব্যাটিং ফ্রম জাহিদ ওয়ান্স এগেইন কভার ড্রাইভ এলিগেন্ট ফটোগ্রাফিক এন্ড ইটস অ্যানাদার বাউন্ডারি রোলান ভাই আপনাকে স্বাগত কমেন্ট স্কোরবোর্ড কিন্তু এই মুহূর্তে হেলদি রান আসছে লুক এট দ্য অ্যাকশন রিপ্লে এক্সিলেন্ট শেষ মুহূর্তে শুধু গাইড করে দিয়েছেন ফুল টস কুড হ্যাভ বিন আউট আবেদন করেছেন জেসি রেইজড হার ফিঙ্গার ফার্স্ট উইকেট ডাউন অনবদ্য বলতেই হবে তারাগঞ্জ অর্থাৎ রংপুরের সন্তান এই সুমন টেপটানি জগতে একটা অনবদ্য নাম কিন্তু এই সুমন এবং তিনি কিন্তু তার যে কারিশমাটা কেন তিনি সেরা আজকে শুক্র রয়েছেন টেপটানি জগতের অ্যানাদার কিং ফ্লিক শট নাইস লুকিং এন্ড ইটস আ বাউন্ডারি ইমরান এবারে কিন্তু চমৎকার আপিস শট অফ স্টাম্পের বাইরে লফটেড শট কমেন্টেটরস চান্স টু টেক দিস ক্যাচ ইমরানের পরের বল এবারে কিন্তু চমৎকার ড্রাইভ অ্যারাউন্ড দ্য উইকেট কাট শট স্লিপ করনের চমৎকার ফিল্ডিং নিশ্চিত চার আটকে দিয়েছেন এবারে কিন্তু পিকে হোয়াট আ শট যাচ্ছেন টগরের বিপক্ষে স্লট ডেলিভারি চমৎকার টাইমিং পরবর্তী বলটা এবারে কিন্তু চমৎকার একটা ড্রাইভ করে দিয়েছেন অফ ড্রাইভ
Beautiful. Thanks a lot to Silent Media for their fantastic camera work. And what a shot! Cover drive! Two extra cover! Barkhada season to Super League mega final. এবারে কিন্তু ঘুরে আছেন অনসাইডে স্কয়ার লেগ অঞ্চল ফাঁকা মঞ্চে বসে বলতে না বলতে what a fantastic timing this time এবারে কিন্তু টাইম ফর কমেন্টেটর ইমরান বোলিং এ স্ট্রেট ডাউন দ্য গ্রাউন্ড ফিল্ডার দৌড়ে গিয়েছিলেন শেষমেশ আটকাতে পারেননি বল চলে গেছে সীমানার বাইরে চারটি রান লিটন ওয়াসন তার পার্টনার নন স্ট্রাইক জোনে 40 বল থেকে 56 বলটেন ইউ মিস আই হিট ইমরান অন স্ট্রাইক 156 দু উইকেটে সবাই কিন্তু স্লগ দেখার অপেক্ষায় প্রথম বলটাকে চার্জ করলেন স্কোয়ার লেগ রিজিয়নে এই মুহূর্তে চার্জ করাটাই কিন্তু ব্যাটারদের একমাত্র কাজ দে উইল চার্জ এভরি ডেলিভারি আশিকুজ্জামান ব্যক্তিগত তৃতীয় ওভার তিনি করছেন লফটেড শট নো মিস্টেক এবারে কিন্তু বিগ হিট স্লট ডেলিভারি যোগ্য পানিশমেন্ট এবারে কিন্তু টপে তবে নাকের ঠগায় ভাগ্যটা সুপ্রসন্ন ব্যাটার লিটনের স্টেপ আউট করে সামনে এসে টিপ স্কোয়ার লেগ দিয়ে বল সীমানার বাইরে আরো চারটা রান অনেকেই খেলা দেখছেন ফেসবুক পেজে towards cover no chance for the fielder it will be a boundary এবারে কিন্তু চমৎকার একটা ড্রাইভ মিডল স্টাম্পে আবেদন এবং এই আবেদনে সাড়া না দেওয়ার কোনো কারণই নেই বারখাদা বাসি তো ঘুমিয়ে যাওয়ার মানুষ নয় কুষ্টিয়া বাসি আপনারা কি ঘুমিয়ে গেছেন লিটনের এই 94 রানের জন্য জোরে একটা করতালি হয়ে যাক স্ট্রাইকে রনি 12 বল থেকে 8 লফটেড যাচ্ছেন পরের বলটা এগেইন বিগে আবার পরের বল টপেজ উচ্চতা পেয়েছে ডিস্টেন্স কি পাবে হ্যাঁ হায়ান হ্যান্ডসাম কম বক্সে বল আশ্রে পড়লো দিস ইজ অ্যানাদার টুয়ার্ডস এক্সট্রা কভার এন্ড ইটস এ সিক্স ভোরের পাঠাগার ছক্কা দিয়ে কিন্তু ইনিংসটা শেষ করলো দিস ইজ 229 হোয়াট আ ওয়ে টু ফিনিশ ভোরের পাঠাগার 229 রান এবং লক্ষ্যমাত্রাটা 230 সফল ক্রিকেট একাডেমিকে যদি সফল হতে হয় চ্যাম্পিয়ন ট্রফিটা ঘরে তুলতে হয় তাহলে করতে হবে দ্বিতীয় ইনিংসের খেলা শুরু হতে যাচ্ছে আম্পায়ারের কাছ থেকে সংকেত আছে ফার্স্ট ডেলিভারি সেকেন্ড ইনিংস বাহাতি বোলার অফ স্টাম্পের বাইরে ডানহাতি বিধ্বংসী ব্যাটার সেঞ্চুরি ম্যান লফটেড যাচ্ছেন পরের বলটা নিয়ে ওভার দ্য উইকেট এবারে কিন্তু আলতো করে কাট 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 ওরে কাট দেখবার মতো কাট যোগ্য দুজন সৈনিক এবারে কিন্তু আলতো করে লেট কাট সেই মাহফুজের বিপক্ষে যাচ্ছেন বোলার আফিফ পরের বল একেবারে ফ্রন্ট ফুটে গিয়ে অফ স্টাম্পের অনেক বাইরে কভার ড্রাইভ এক্সট্রা কভার দিয়ে সামনে সেই মাহফুজ হাই অ্যান্ড হ্যান্ডসাম অ্যানাদার বিগ আবার পরে বলটা হোয়াট আ শট জাস্ট ফ্লিক অ্যান্ড সিক্স হোয়াট আ টাইমিং হি ইজ নট গোনা স্টপ মাহফুজ গনার প্রথমবারের মতো ছন্দ পতন ওই ম্যাথিউজের কল্যাণে এবং দলীয় রান যখন 63 প্রথম উইকেটের পতনটা ঘটে গেল অ্যানাদার বিগি হাই অ্যান্ড হ্যান্ডসাম যাচ্ছেন বিশাল তবে বিগি যাচ্ছেন ম্যাথিউস অ্যারাউন্ড দ্য উইকেট ফুল টস নাইস পানিশমেন্ট
বলতে বলতে শানিয়াজ অপু আউট 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 ম্যাথিউসের দ্বিতীয় শিকার গোলাপনগরের সন্তান এজ হয়ে ফিরে গেছেন অ্যাকশন রিপ্লেতে Lofted shot. That is excellent. Abar lofted shot. Catch hote pare. And this is another wicket down. Abare pare ball ta. Ace. Tobe ball ta chole geche. Ebare kintu chokor ale. High and handsome. Bishal. প্রথম বলটা ডট পরের বলটা লফটেড শটে সীমানা ছাড়া করেছেন ছটা রান কাট খেলতে চাইলেন আবেদন লেগ বিফোর ইট গিভেন ইট গন সম্মানিত ব্যক্তিত্ব জনাব জনাব আলিমকে ফুলের শুভেচ্ছা দিয়ে বরণ করে নিয়েছেন প্রতিনিধি শেখ সোহেল রানার জনাব রাসেলকে সামনে যাওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি আমরা মুকুল ভাইকে মুকুলকে অনুরোধ জানাচ্ছি মাইদুল ইসলাম কেউ একজন সপাটে মারা শুরু করবেন কিনা বলতে না বলতে বল সীমানার বাইরে নাকি না সীমানার বাইরে যায়নি দ্যাট ইজ আউট অ্যানাদার উইকেট ডাউন উইকেট নাম্বার 9 দিস টাইম বল ইন দ্য ইয়ার সামওয়্যার অন দ্য নেট ডেট এন্ড হোয়াট আ ফিনিশ ফর এ পাঠাগার এন্ড দিস ইজ দ্য মোমেন্ট দে ওয়্যার ওয়েটিং ফর এর পাঠাগার They are the champions. Volunteer দের দৃষ্টি আকর্ষণ করছি পরের অ্যাওয়ার্ডটা মোস্ট সিক্সার অফ দ্য টুর্নামেন্ট দ্য ডামি চেক এন্ড দ্য চ্যাম্পিয়ন ট্রফি উইল বি হ্যান্ডেড ওভার বাই দ্য চ্যাম্পিয়ন টিম ভোরের পাঠাগার